সালামু আলাইকুম, শতাব্দী সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। আমার কাছে একটা ক্যাঙ্গারু মেশিন আসছে, ওয়েল্ডিং মেশিন, 315 অ্যাম্পিয়ারের। কাস্টমারের কথা হচ্ছে এটা ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে। তো যেহেতু ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে, সেহেতু আমরা হচ্ছে একটু চেক করব। আমি সিরিজ লাইনে দিয়ে দিছি, পিছনে ইয়া অন করলাম, মেশিন চালু হয়েছে। আমি এখন মিটার দিয়ে ভোল্টটা চেক করব। মিটারে ভোল্টে দিয়ে রাখছি, এই একটা দিলাম আর এই একটা দিলাম, দেখুন মিটারে ভোল্ট আসতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা ঠিক আছে। এখন আমরা একটু খুলে দেখব ক্যাপাসিটারের কী অবস্থা, ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেন কাজ করব আবার। বন্ধুরা, আমি নাটগুলো খুলে ফেলছি, মেশিন ওপেন করে ফেললাম। দেখুন একটা ক্যাপাসিটার এখানে দেখতেছি যে এটা আসলে খোলা। ক্যাপাসিটারটার পিন নষ্ট হয়ে গেছে, এখানে কত নাম্বার, 470 450। আর একটা ক্যাপাসিটার মোটামুটি ফেটে গেছে, উঁচা হয়ে গেছে, তার মানে এটা অলরেডি ডেড। আমরা মোটামুটি আর কোনো আর একটু ভিজুয়াল ইনস্পেকশন করব, যে আসলে বাহির থেকে কোনো কিছু বোঝা যায় কি না। মোটামুটি যা দেখতেছি সবই ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন এটার ক্যাপাসিটারটা চেঞ্জ করে ফেলবো, এই দুইটা ক্যাপাসিটার লাইন, এই দুটা মানে দুটা নতুন ক্যাপাসিটার লাগিয়ে দেবো। আর ক্যাপাসিটার লাগানোর ক্ষেত্রে যে নিয়মগুলো ফলো করবেন, খুব ভালোভাবে এখানে ইয়া করে নেবেন, মানে সোল্ডারিং করে নেবেন, নাহলে ঝামেলা হবে। আর কী ক্যাপাসিটার দিব সেটা আমি বলতেছি। দেখুন আমি তাতাল হিট দিয়ে নিয়েছি, আমার এখন সাকারের মাধ্যমে আপনারা ক্যাপাসিটারগুলো খুলে নেবেন। এটা যারা কাজ করেন তারা আসলে লাগানো এবং কীভাবে এটা ক্লিন করতে হয় এটা আপনারা খুব ভালোই জানেন। এটা আসলে যদিও দেখানোর দরকার ছিল না আমার, তারপরে আমি দেখাচ্ছি, হয়ে গেল। এখন ওই ক্যাপাসিটারটাকে তুলে ফেলব, এটা উঠে গেছে, এটা উঠে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। দেখেন এই যেভাবে এটা আপনার, এটা যখন ঝাঁকাবেন তখন আসলে এটা নড়বে। হ্যাঁ ভাই, একটু দেরি, এটা যখন ঝাঁকাবেন তখন এইভাবে আসলে এটা মানে একটা শব্দ করবে, দেখেন, বুঝতে পারেন কিনা জানি না। তো ওই সময়টা ক্যাপাসিটার নষ্ট হয়ে যায়। দেন এখানে মাইনাস আছে আর হচ্ছে প্লাস আছে, যেমন এটা মাইনাস এটা পজিটিভ, এটা মাইনাস এটা পজিটিভ। তো আমি এই দুইটা ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিব, এটা হচ্ছে 450 ভোল্ট, 470 ইউএফ, এটাও 400 ভোল্ট, এটা 470 ইউএফ। এটা সমস্যা হয় না, এটা আপনারা যখন লাগাবেন রাং ভালো করে ধরানোর জন্য এই যে ক্যাপাসিটারের যে পিনগুলো আছে এই পিনগুলো একটু সুন্দর করে র্যাপ দিয়ে ঘষে নেবেন। এতে কি হবে, এতে আপনার রাংটা খুব ভালোভাবে ধরবে। আর তারপরে এটা হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আমরা এটাকে এইভাবে এটা লাগিয়ে দিলাম, দেন এটাকে ঘুরিয়ে হালকা একটু সোল্ডারিং করে নিব, যেন হচ্ছে ও না খুলে পড়ে। তারপরে রাং দিয়ে মানে এটা খুব ভালোভাবে জয়েন্ট দিয়ে নেবেন, না হলে আপনার জিনিসগুলো ঠিক হবে না। এটা আমি একটু মোটা রাং ইউজ করব, এটাকে 2 মিলি রাং বলে আর কি। আপনার যারা রাং এটা ইউজ করবো, এটাতে একটু ভালোভাবে একটু কমে আর কি ইয়া হয়ে যাবে। এটা বাজার থেকে কিনতে পারবেন, এটা মোটামুটি সব ইলেকট্রনিক্সের দোকানেই পাবেন। খুব ভালোভাবে জয়েন দিয়ে নেবেন, পরিষ্কার হয়ে গেলো, লাগিয়ে লেগে গেল। এবার আর একটা ইউজ লাগাবো, এটার এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। আমরা সেমভাবেই এই যে এই দাগটা যে আছে এটা নেগেটিভ সাইডে দিয়ে দিব। লাগিয়ে দিলাম, এক্সপোর্ট
এই হচ্ছে এখন টাকাল দিয়ে এটা জয়েন দিয়ে দিব। এটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। দুটাই লাগানো কমপ্লিট। আমাদের কাজও মোটামুটি শেষ, দেখেন খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এটা টানলে ওর ওঠার কোনো সম্ভাবনা নাই। এখন আমরা একটু লাইন নেব, লাইন দিয়ে দিলাম, লাইন চলছে। দেখুন এই যে ফ্যানও ঠিকঠাক মতো ঘুরতেছে। আমরা একটু বোল্টটা মেপে নিব। ঠিক আছে, তার মানে আমাদের মেশিন ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।